আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা চলে এসেছি দৃষ্টিনন্দন নির্মাণশৈলী দ্বারা নির্মিত আল আমান বাহেলা খাতুন জামে মসজিদে। এটি সিরাজগঞ্জ এনায়েতপুর সড়কের বেলকুচি পৌরসদরে অবস্থিত। মসজিদ ভবনটি যে কেউ প্রথম দেখলেই মনের অনুভূতি হবে এ যেন সৃষ্টির সঙ্গে শ্রেষ্ঠার এক অপরূপ মেলবন্ধন। প্রাপ্ত তথ্যে জানা যায়, 2016 সালের সেপ্টেম্বরের মাসে মুকুন্দগাতি গ্রামের শিল্পপতি মোহাম্মদ আলী সরকার বেলকুচি পৌরস ভবন সংলগ্ন দক্ষিণে আড়াই বিঘা জমির ওপর তার ছেলে আল আমান ও মা বাহেলা খাতুনের নামে আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ কমপ্লেক্স নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি নিজস্ব অর্থায়নে 30 কোটি টাকার বেশি ব্যয় করে নয়নাভিরাম এই মসজিদটি নির্মাণ করেন। এটি নির্মাণে সময় লেগেছে 4 বছর। শুরু থেকে প্রতিদিন গড়ে প্রায় 45 শ্রমিক কাজ করেছেন। রহমত গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার এই মসজিদ কমপ্লেক্স সহ বাহেলা খাতুন চক্ষু হাসপাতাল নির্মাণ করে দীর্ঘদিন ধরে বিনামূল্যে এলাকার অসহায় দুস্থ রোগীদের সেবা দিয়ে বেশ দূর থেকেই মসজিদের গম্ভুজ নির্মাণাধীন মিনার দুটি নজর কাড়ে। মসজিদের চারপাশে সাদা রঙের পিলার, সুইচ জানালা, সাদাটি রঙের টাইলস, মসজিদ চত্বরের পরিকল্পিতভাবে লাগানো সবুজ ঘাস, চারপাশে রং বেরঙের লাইটিংয়ের রাতের বেলা এক অন্যরকম আবহের সৃষ্টি হয়। সব মিলিয়ে বেশ শান্ত পরিবেশ। এ কারণে সামনের সদা ব্যস্ত সড়কের কোলাহল যেন স্পর্শ করে না মসজিদটিকে। এই মসজিদে ছাই রঙের বিশাল আকৃতির মনোরম একটি গম্বুজ রয়েছে। এছাড়া মেঝেতে সাদা রঙের ঝকঝকে তকতকে টাইলস এবং পিলারগুলোতে মার্বেল পাথর জড়ানো রয়েছে। তৃতীয় তলায় গম্বুজের সঙ্গে লাগানো ছাড়াও অন্যান্য স্থানে চায়না থেকে আনা বেশ কয়েকটি আলো ঝলমল ঝাড়বাতি লাগানো হয়েছে। দুই পাশে নির্মাণাধীন 11 তলা সমতুল্য 110 ফিট উচ্চতার মিনার থেকে আজানের ধ্বনি জমিনে ছড়িয়ে পড়ছে। এছাড়া ইতালি ও ইন্ডিয়া থেকে আনা উন্নত মানের মার্বেল পাথর সহ কাঠের কারুকাজের মসজিদের বিভিন্ন স্থানকে আকর্ষণীয় করতে নান্দনিক নকশার কাজ করা হয়েছে। বিশেষ করে মসজিদের সম্মুখে উচ্চ দুটি সিঁড়ি এবং ব্যতিক্রম ধর্মী প্রবেশ পথ ও প্রধান ফটক যে কারো দৃষ্টি কাড়ে। এই মসজিদটি নির্মাণের পর এলাকার ধর্মপ্রাণ মুসল্লি সহ সব ধর্মের মানুষ এখানে এসে তাদের দৃষ্টি জুড়িয়ে নেয়। প্রথম দেখাতে যে কারো দৃষ্টিকারে এই মসজিদটি, এটা নিছক উপাসনালয় নয়। দেশি বিদেশি পর্যটকদের কাছে এই মসজিদের নির্মাণশৈলী বেশ আকর্ষণীয়। ব্যস্ত সড়কে যাতায়াতকারী যে কেউ প্রথম দেখাতেই থমকে দাঁড়ান। পৌরসদর হওয়ায় ইতিমধ্যে মসজিদ কমপ্লেক্স ঘিরে পর্যটকদের আনাগোনা বেড়েছে। এছাড়া এখানে একসঙ্গে প্রায়
5,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। এখানে ইমাম ও মুয়াজ্জিনদের থাকার জন্য মসজিদের পাশে দশতলা ভবনে নিজস্ব কোয়ার্টার, পাঠাগার ও শৌচাগার রয়েছে। সেই সঙ্গে মসজিদের প্রবেশপথের দুই সিঁড়ির পাশে কাচে ঘেরা অটোফিল্টার করা পানি দিয়ে ওজুর ব্যবস্থা আছে।